নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 7 মাস থেকে 3 বছরের বাচ্চাদের পুষ্টিকর খাবারের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি সরু করে কাটা কুমড়ো, একটা গাজর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি সামান্য পেঁপে, একটা আলু সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আলুটা অনেকক্ষণ থেকে পড়ে আছে বলে একটু কালো হয়ে গেছে। নিয়ে নিচ্ছি 1 মুঠো চাল। চাল এবং সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রেশার কুকারের মধ্যে সবজি এবং চালটা দিয়ে ভালো করে ধুয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 মগের মতো জল। প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে আমি 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। নেওয়ার পরে আমি একটা প্যানে ঢেলে নিলাম। আপনারা চাইলে আরও বেশি সিটি দিয়ে একদম গলিয়ে ফেলতে পারেন। একটা স্ম্যাশার দিয়ে আমি এইভাবে একটু স্ম্যাশ করে দিচ্ছি। সাত মাস থেকে 1 বছরের বাচ্চাদের কিন্তু নুন দেওয়া যাবে না খাবারে। 1 বছরের বড় বাচ্চাদের কিন্তু অবশ্যই নুন দেওয়া যেতে পারে। 1 বছর থেকে 3 বছর পর্যন্ত এই খাবারটা বাচ্চারা খেতে পারবে, যেটা আপনারা কড়াই দেখতে পাচ্ছেন। একদম ছোট বাচ্চা যারা, যাদের কিনা সবেমাত্র মুখে ভাত হয়েছে, 7 মাসের বাচ্চা যারা, তাদের কিন্তু এইভাবে দেওয়া যাবে না। তাদের একটু ছাঁকনিতে ছেঁকে দিলে সুবিধে হবে খেতে। 7 মাসের ছোট্ট সোনামণিরা এখনও কিন্তু চিবিয়ে খেতে শেখেনি, তাই তাদের একটু ছেঁকে দিলেই বোধহয় ভালো হয়। আমি তো আমার মেয়েকে এইভাবেই ছোটোবেলায় ছেঁকে খাওয়াতাম। আমি সাজেস্ট করব তাই এইভাবে একটু ছেঁকে দেওয়াটাই ভালো। এতে করে ভাতের বা সবজির যেসব ছোটো ছোটো অংশ থাকে, সেটা বাচ্চার গলায় গিয়ে আটকে যাওয়ার ভয় থাকে না। বাচ্চা ছোট হোক বা বড়, কোনো সময় কিন্তু বাচ্চাকে চেপে ধরে জোর করে খাওয়ানোর কোনো দরকার নেই। যতটুকু ও খেতে চাইবে ততটুকু খাওয়ানোই ভালো। জোর করে চেপে ধরে খাইয়ে তারপরে আপনার বাচ্চাটি যদি বমি করে ফেলে, তাহলে সেই খাওয়ানোর কিন্তু কোনো মানেই রইল না। তৈরি হয়ে গেল আমার এটা ছেঁকে নেওয়া 7 মাস থেকে 1 বছরের বাচ্চাদের খাবার। তৈরি হয়ে গেল আমার 7 মাস থেকে 3 বছরের বাচ্চাদের পুষ্টিকর খাবার। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।